রাজধানী শহরের বুকে যানবাহনের পার্কিং এর সমস্যা দীর্ঘদিনের। রাজপথের ধারে পার্কিং করা নিয়ে বিভিন্ন সময় নানা ঝামেলা কিংবা বিতর্ক দেখা দিয়েছে। দোকান কিংবা ব্যবসায়িক প্রতিষ্ঠানের সামনে যানবাহন পার্কিং করতে গেলে যান চালকদের সাথে একাংশ ব্যবসায়ীর অহেতুক ঝগড়া বা বিতর্ক বেঁধে যায়। আর শহরে রাজপথে পার্কিং এর বিষয়টি মূলত তদারকি করে আগরতলা পুর নিগম। শহরের বিভিন্ন এলাকায় লিজ দিয়ে এই পার্কিং এর বন্দোবস্ত করা হয়, কিন্তু কোনো ধরনের নজরদারি কিংবা সঠিক তদারকি না থাকায় কিছু লোক পুর নিগমের নাম ভাড়িয়ে যত্রতত্র পার্কিং এর নামে যানবাহন চালকদের কাছ থেকে জুলুমবাজি করে থাকে, এমন অভিযোগ রয়েছে অজস্র। তাছাড়া নিয়ম নীতির তোয়াক্কা না করে যেখানে সেখানে পার্কিং চালু করায় রাজপথে নিত্যদিন থাকছে ট্রাফিক জ্যাম। এই অবস্থায় ট্রাফিক পুলিশ বিভিন্ন সময়ে উদ্যোগ নিয়ে বেআইনি ও অবৈধ পার্কিং সরাতে তৎপর হয়েছে, কিন্তু এরপরেও শহরকে কোনোভাবেই বেআইনি পার্কিং এবং যানজট মুক্ত করে তোলা যাচ্ছে না। এই অবস্থায় বৃহস্পতিবার ট্রাফিক ডিএসপি বিষ্ণু দেবনাথের নেতৃত্বে ট্রাফিক কর্মীরা নেতাজি চৌমুহনী এলাকায় বেআইনি পার্কিং এর বিরুদ্ধে অভিযানে নামেন। যদিও অভিযানে নেমে স্থানীয় লোকজন এবং যান চালকদের প্রাথমিক বাধার মুখে পড়তে হয়েছে ট্রাফিক কর্মীদের। এই এলাকায় রয়েছে একটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক, আর সেই ব্যাংকের কর্মী এবং গ্রাহকরাও রাজপথের ধারে তাদের বাইক স্কুটি পার্কিং করে থাকেন। এমন সময় ট্রাফিক কর্মীরা লম্বা শেকল দিয়ে যানবাহনগুলি আটকে রাখতে চাইলে তাতে আপত্তি জানান সংশ্লিষ্ট যানবাহন মালিকেরা। তাদের বক্তব্য, এই জায়গায় পার্কিং করার মতো সুবিধে নেই, রাস্তার উত্তর দিকে পার্কিং করার কথা থাকলেও সে জায়গায় দোকানপাট থাকায় পার্কিং করা যায় না। মূলত এই বিষয় নিয়ে আপত্তি জানান যানবাহন মালিক ও ব্যাংক কর্মীরা। যদিও ট্রাফিকের ডিএসপি বিষ্ণু দেবনাথ জানিয়েছেন, বিভিন্ন সময়ে জায়গা ট্রাফিক জ্যামের জন্য বেআইনি পার্কিং এর অভিযোগ এসেছে তাদের কাছে, আর এই অভিযোগের ভিত্তিতেই মাঠে নেমেছেন তারা। আপনি আগে আইনটা মানুন, যে আইনটা আছে আপনি সুন্দর ডিসিপ্লিনটা আপনি সিঙ্গেল লাইন করে আপনার ঠিক ব্যাংকের সামনে রাখুন, তারপর যদি না হয় আমরা দেখছি অপোজিট সাইডে যে আনঅথোরাইজড ফুটপাতে ঘর তুলে বা আমরা উপযুক্ত কর্তৃপক্ষ বা এজেন্সিকে আমরা জানাবো। শহরে যানজট মোকাবিলা এবং বেআইনি পার্কিং ঠেকাতে সাধারণ মানুষের কাছে সহযোগিতা আহ্বান রেখেছে ট্রাফিক কর্তৃপক্ষ, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে শত আহ্বান সত্ত্বেও মানুষের সচেতনতার অভাব বরাবরই প্রতীয়মান হয়ে উঠছে। দিব্যেন্দু দাসের রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।